আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো প্রিয় দর্শক আপনাদের যে কমেন্ট সবচেয়েতে বেশি পেয়েছি সেটা হলো যে বাই দাব্বস কী হ্যাঁ ফুড ডেলিভারিতে কাজ করার জন্য এই দাব্বস কীভাবে ব্যবহার করে আর এই দাব্বসটা কোথায় পাবো দাব্বসের কাজটা কী তো আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তো আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন এই মোবাইলটা দিয়ে কিন্তু দাব্য সেটিং হবে না তো অনেকে ভাবতে পারেন যে ভাই এ মোবাইল তো ছয় জিবি র্যাম হ্যাঁ মোবাইলও ভালোই দেখতে ভালোই দেখা যাইতেছে কিন্তু এগুলোতে দাব্য সেটিং হবে না মানে এটা সাপোর্ট করবে না এটার কারণটা হচ্ছে এটার ধারণ ক্ষমতা কম মানে ইঞ্জিলের যে পার্টস রয়েছে এটার আপনার র্যাম কম এরপরে ইঞ্জিলের যে একটা কার্যকারিতা রয়েছে ওইটাও এটার ভিতরে কম আপনার দাব্য চালানোর জন্য মিনিমাম আট জিবি থেকে বারো জিবি র্যামের মোবাইল প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে একটি মোবাইলের দাম রয়েছে আট হাজার রিয়াল থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত মানে আপনি যত বেশি দামে মোবাইল কিনবেন তত আপনি মোবাইলটা ভালো পাবেন এবং তার ইঞ্জিলটা ভালো পাবেন তো মোবাইল যদি ভালো হয় তখন দাব্য সেটিং করলে মানে তাড়াতাড়ি রিসিভ করতে পারবেন তো দাব্যস হলো একটা সফটওয়্যার এই দাব্ব সফটওয়্যারের মাধ্যমে আপনার ফ্যাক লোকেশন আপনি যেখানেই থাকেন না কেন কিন্তু আপনি মাতামে লোকেশনটা সেটিং করে দিতে পারবেন তো মাতামে যদি আপনি লোকেশন দিয়ে রাখেন তাহলে আপনি দূরে যদি থাকেন তারপরও আপনার মোবাইলে অর্ডার আসবে এগুলো অনেকে বলতেছে না আর এখানে কিন্তু যতটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে কারণ দাব্বস চালাইলে কিন্তু যদি বাই চান্স কাস্টমারের সাথে আপনার দুই নম্বরই হয়ে যায় বা আপনি কথা কাজে মেল না রাখতে পারেন দেখা যায় দুইটা তিনটা অর্ডার ধরছেন বা তিনটা অর্ডার ধরছেন হ্যাঁ যদি আপনি কমপ্লিট করতে একটু লেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যদি কাস্টমার বুঝতে পারে যদি বুঝতে পারে যদি কমপ্লেন করে তাহলে কিন্তু আপনার দশ হাজার জরিমানা আসবে আর এই দাব্বো যে সফটওয়্যারটা রয়েছে এই দাব্বস এই সফটওয়্যারটা দিয়ে অনলি জাহেজে ফুড ডেলিভারি কাজটা করতে পারবেন বাকি অন্য অন্য যে ফুড ডেলিভারি কোম্পানি রয়েছে এগুলোতে কিন্তু কাজে লাগবে না বা কাজে আসবেও না দাবো দিয়ে কাজের যে সুবিধাটা আছে সেটা হলো যে আপনার আগে এভাবে রিসিভ করতে হইতো ঠিক আছে এভাবে রিসিভ করতে হতো তো দাববোস যারা ব্যবহার করে তারা কি করে দাববোস ফ্যাক লোকেশন লাগিয়ে রাখে আর হলো অটো ক্লিক ব্যবহার করে তো অটো ক্লিক আর দাববোস ব্যবহার করার কারণে কি করে আপনার অটো ক্লিকে বারো থেকে পনেরো রেয়ালের যে অর্ডার বা চোদ্দ রালের যে অর্ডারটা এটা যদি আপনি অটো ক্লিকে সেটিং করে দেন আর দাববো দিয়ে যদি ফ্যাক লোকেশন লাগাই দেন আপনি যদি রেস্টুরেন্ট থেকে একটু দূরেও থাকেন তখন কিন্তু অটো ক্লিকেই আপনার মনে করেন অর্ডারটা রিসিভ করে ফেলবে সেক্ষেত্রে আপনার রেস্টুরেন্টের সামনে এসে আপনাকে ওয়েট করতে হবে না তো প্রতিটা জিনিসেরই একটা ভালো দিক থাকে একটা মন্দ দিক থাকে তো এখন আসুন জেনে নেই যে আসলে দাব্বোষটা পাবেন কোথায় বা আপনি কিভাবে সিটিং করবেন তো দাব্বোষটা আপনি তারাই সিটিং করে দিবে দাব্যসটা পাওয়ার জন্য যারা অনলাইনে কাজ করতেছে ফুড ডেলিভারির শরীরের জাহেজের কাজ করতেছে তাদের সাথে আলোচনা করবেন সেক্ষেত্রে যে কোনো কান্ট্রির লোকই হোক তার সাথে তাদের সাথে একটু আলোচনা যদি করেন তারা আপনাকে ঠিকানাটা বলে দেবে তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে মানে মোবাইলের বিষয়টা যে মোবাইল আপনার যত ভালো হবে আপনি ততই দ্রুত রিসিভ করতে পারবেন এবং কাজও ফাস্ট সবসাইতে বেশি কাজ করতে পারবেন তো এই ছিল বিস্তারিত আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথি ইউটিউব চ্যানেল বাগেরনাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ